গুড মর্নিং এভরি ওয়ান কেরিয়ার তোমাদের সকলকে স্বাগতম আমি রয়েছি তোমাদের সঙ্গে সুব্রত তো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকে বারোই জানুয়ারি আজকে বারোই জানুয়ারির গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে এই ক্লাসটির মাধ্যমে আমাদের চ্যানেল কেরিয়ার মিস্টেমে প্রত্যেকদিন সকাল সাতটার সময় এই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ডেলি ক্লাসটা হয়ে থাকে তো অবশ্যই তোমরা ক্লাসটা অ্যাটেন্ড করো ক্লাসে ভালো ভালো প্রশ্ন তোমাদের দেওয়া হচ্ছে যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতো সেরকম করে বাছাই করা প্রশ্নত্তরী কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে ঠিক আছে যেগুলো তোমাদের আপকামিং ডাব্লু বি পিএসসি ফুড এস আই মিসলানিয়াস ক্লার্কশিপ রেলওয়ে নিউ ভ্যাকান্সি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এবং এসএসএর বিভিন্ন এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে ঠিক আছে তো দেখো আজকের প্রথম প্রশ্ন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিতে কোন দেশ সভাপতিত্ব করবে অপশান এ ভারত অপশান বি পাকিস্তান অপশান সি শ্রীলঙ্কা এবং অপশান ডি মায়ানমার তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ভারত ভারত ছেচল্লিশতম অধিবেশন কিন্তু হোস্ট করবে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ছেচল্লিশতম অধিবেশন হোস্ট করবে ভারত ঠিক আছে এ প্রসঙ্গে তোমাদের স্ট্যাটিক জিকে ইম্পর্ট্যান্ট স্ট্যাটিক জিকে বলে দিই ইউনেস্কো এটার তোমাদের ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন ঠিক আছে আর ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে ফ্রান্সের ফ্রান্সের প্যারিসে এটার হেডকোয়ার্টার রয়েছে আর ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ঠিক আছে তো এই যে পয়েন্টগুলো তোমাদের উল্লেখ করে দিচ্ছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকের জন্য ঠিক আছে এগুলো খাতায় নোট ডাউন করণীয় বা মনে রেখো নেক্সট দেখো দুই নম্বর প্রশ্ন সম্প্রতি কোন কোম্পানি ওয়্যারলেস ট্রান্সপারেন্ট ওলের টিভির উন্মোচন করল অপশান এ স্যামসাং অপশান বি হাই অপশান সি ভিডিওকন এবং অপশান ডি এল জি দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এল জি ঠিক আছে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন ইউরোপীয় ইউনিয়ন এখনও পর্যন্ত কোন সালটিকে উষ্ণতম বছর হিসাবে চিহ্নিত করেছে অপশান এ দু হাজার তেইশ অপশান বি দু হাজার কুড়ি অপশান সি দু এবং অপশান ডি দু তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দু প্রতি বছরে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং ডে বাই ডে বেড়েই চলেছে এবং এবছর দু হাজার তেইশ সাল থেকে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এখনও পর্যন্ত উষ্ণতম বছর হিসাবে চিহ্নিত করেছে ঠিক আছে নেক্সট দেখো চার নাম্বার প্রশ্ন সশস্ত্র বাহিনীর জন্য সম্প্রতি উগ্রাম নামে অ্যাসল্ট ট্রাইফেল লঞ্চ করলো কোন কেন্দ্রীয় সংস্থা অপশান এ ডিআরটিও অপশান বি আইআইটি কানপুর অপশান সি আইআইটি খড়গপুর অপশান ডি আইআইটি মাদ্রাস দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ডিআরডিও ঠিক আছে কেন্দ্রীয় সংস্থা ডিআরডিও সম্প্রতি সশস্ত্র বাহিনীর জন্য উগ্রাম নামে অ্যাসল রাইফেল লঞ্চ করেছে এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি ডিআরডিও এর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আর এটা হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ঠিক আছে তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা কিন্তু এগুলো অবশ্যই মনে রেখো বা খাতায় নোট ডাউন করে নিও এগুলো কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে ঠিক আছে এরপরে দেখো পাঁচ নাম্বার প্রশ্ন ওয়ার্ল্ডস স্লোয়েস্ট সিটি টু ড্রাইভ ইন এই তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন শহর অপশান এ নিউ ইয়র্ক অপশান বি লন্ডন অপশান সি কলকাতা এবং অপশান ডি টোকিও তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লন্ডন ঠিক আছে তো লন্ডন কোন দেশের রাজধানী তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে লন্ডন কোন দেশের রাজধানী শহর নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা হিসাবে কে অশ্বারোহী খেলার জন্য অর্জুন পুরস্কার জিতলেন বা পেলেন অপশান এ দিব্যাকৃতি সিং অপশান বি শীতল কুমারী এবং অপশান সি অদিতি অশোক অপশান ডি সুচেতা শর্মা তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দিব্যাকৃতি সিং তিনি কিন্তু অশ্বারোহী খেলার জন্য অর্জুন পুরস্কার পেলেন এবং তিনি কিন্তু ভারতীয় মহিলা হিসাবে প্রথম ভারতীয় মহিলা হিসাবে কিন্তু অর্জুন পুরস্কার পেলেন অশ্বারোহী খেলার জন্য ঠিক আছে নেক্সট দেখো সাত নাম্বার প্রশ্ন বারোই জানুয়ারি আজকে বারোই জানুয়ারি এই তিনটি কি দিবস হিসাবে পালন করা হয় অপশান এ জাতীয় যুব দিবস অপশান বি জাতীয় আইন দিবস অপশান সি জাতীয় পাখি দিবস অপশান ডি বিশ্ব পরিবার দিবস তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জাতীয় যুব দিবস ঠিক আছে বারোই জানুয়ারি প্রতি বছর কিন্তু জাতীয় যুব দিবস পালন করা হয় কারণ স্বামী বিবেকানন্দের জন্মদিন ঠিক আছে বারোই জানুয়ারি তো সেই দিনটিকে স্মরণ রাখার জন্য কিন্তু জাতীয় যুব দিবস পালন করা হয় বারোই জানুয়ারি নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন প্রসাদম নামে ভারতে প্রথম হাইজেনিক ফুড স্ট্রিট উন্মোচন করা হলো কোন শহরে অপশান এ ভোপাল অপশান বি উজ্জয়নী অপশান সি ইন্দোর এবং অপশান ডি অযোধ্যা তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি উজ্জয়ন ঠিক আছে এটা মধ্যপ্রদেশের একটা শহর নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন সম্প্রতি গ্যাব্রিয়েল অ্যাট্টাল কোন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন অপশান এ ইউক্রেন অপশান বি ফ্রান্স অপশান সি অস্ট্রেলিয়া এবং অপশান ডি নরওয়ে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ফ্রান্স ঠিক আছে এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি ফ্রান্স এই দেশটার বর্তমান রাষ্ট্রপতি পদে রয়েছেন ইমানুয়েল ম্যাক্রো ঠিক আছে এবং এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি এবছর দু হাজার চব্বিশ সালে ছাব্বিশ জানুয়ারি রিপাবলিক ডের দিন কিন্তু আমাদের দেশে এই ইমানুয়েল ম্যাক্রো যিনি ফ্রান্সের প্রেসিডেন্ট তাকে কিন্তু প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছে ঠিক আছে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপকামিং সমস্ত চাকরি পরীক্ষার জন্য এগুলো কিন্তু ভালো করে মাথায় রেখো নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট ফর থ্রি টপম্যাপ এলো কোন দেশের এয়ারপোর্ট তো দেখো অপশান এ ভারত অপশান বি সিঙ্গাপুর অপশান সি মালদ্বীপ এবং অপশান ডি মালয়েশিয়া তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সিঙ্গাপুর ঠিক আছে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট কিন্তু এই সম্মান পেয়েছে ওকে